E-Classroom, sponsored by Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Tripura Rajya Mission. মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। Hello, students. Hello, sir. So, I'm all right, sir? Yes, sir. Good. Sit down. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বিন্যাস, ইংরেজিতে বলে পারমুটেশন। ঠিক আছে, বিন্যাস মানে এক ধরনের সাজানো। ছোটবেলায় তোমরা এরকম খেলা আমরা খেলেছি অনেকেই, ধরো লাল নীল, বিভিন্ন রকমের মার্বেল, বিভিন্ন রকমের ব্লকস, বিভিন্ন কালারের। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আমরা সাজিয়েছি, লালের সঙ্গে হলুদ, নীলের সঙ্গে নীল, বা লাল নীল মিলে, এরকম সাজানো খেলা আমরা খেলেছি বিভিন্ন রকম, করিটুরি ইত্যাদি মার্বেলের খেলা। বিন্যাস অনেকটা এইভাবেই কিছু জিনিস কিনে সাজানো। তাহলে এখন আমাদের জানতে হবে গণিতে অ্যাকচুয়ালি বিন্যাসটাকে, বিন্যাস কী বলে, বিন্যাস বলতে আমরা কী বুঝি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বিন্যাসের সংজ্ঞাটা জানব। বিন্যাসের সংজ্ঞা, বিন্যাস কাকে বলে, সেটা হচ্ছে কতগুলি ভিন্ন ভিন্ন বস্তু থেকে সবগুলিকে একসঙ্গে নিয়ে বা কয়েকটিকে একসঙ্গে নিয়ে তার ক্রম অনুযায়ী যত প্রকারে সাজানো যায় তার প্রত্যেকটিকে এক একটা বিন্যাস বলে। আমি আবার বলছি, কতগুলি ভিন্ন ভিন্ন বস্তু থেকে সবগুলিকে একসঙ্গে নিয়ে বা কয়েকটিকে একসঙ্গে নিয়ে তার ক্রম অনুযায়ী যত প্রকারে সাজানো যায় তার প্রত্যেকটিকে, প্রত্যেকটা সজ্জাকে এক একটা বিন্যাস বলে। ঠিক আছে, এখন এই যে যত প্রকারে সাজানো যায়, তাহলে কত প্রকারে সাজানো যায় এইটা জানতে হলে আমাদের প্রথম জানতে হবে গণনার দুটো মূলনীতি আমাদের জানা প্রয়োজন। তাহলে প্রথম আমরা জেনে নিই গণনার প্রথম মূলনীতিটা কী। গণনার প্রথম মূলনীতিতে বলা হচ্ছে, এটা হচ্ছে সংযোজনের মূলনীতি। কী বলা আছে দেখো, যদি দুটি ভিন্ন ভিন্ন কাজের প্রথমটি পি প্রকারে এবং দ্বিতীয়টি কিউ প্রকারে সম্পন্ন করা যায় তবে তাদের যে কোনো একটি পি প্লাস কিউ প্রকারে সম্পন্ন করা যায়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এখানে কজন ছাত্র ছেলে আছো? 8 জন। ঠিক আছে, আর মেয়ে আছো 6 জন। এবার 8 জন ছেলে থেকে এবং 6 জন মেয়ে থেকে আমি যদি 1 জন ছেলে এবং 1 জন মেয়েকে নিয়ে একটা গ্রুপ তৈরি করি, সেটা আমি কতভাবে করতে পারি? 8 জন ছেলে আর এখানে হচ্ছে তোমরা 6 জন মেয়ে, 6 girls 8 boys। ঠিক আছে, এখান থেকে আমি 1 জন ছেলে নেব, এখান থেকে 1 জন মেয়ে নেব, নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করব, কতভাবে করতে পারি? তবে দেখো, 8 জন ছেলে থেকে আমি 1 জন ছেলে আনবো, তো এটাকে আমি বারবার চেঞ্জ করে করে আনতে পারি, পরিবর্তন করে করে। প্রথম প্রীতম আসলো, এবার প্রীতমকে বাদ দিয়ে সায়ন আসলো, সায়নকে বাদ দিয়ে
দ্বীপ আসলো, ঠিক আছে, প্রত্যেককে চেঞ্জ করে করে করতে পারি, তাহলে আটজন ছেলেকে আমি আটভাবেই পাল্টাতে পারি। একই রকমভাবে ছয়জন মেয়ে থেকে আমি একজন একজন করে আনবো, সেটাও একই রকম বারবার পাল্টে পাল্টে আনতে পারি। তাহলে ছয়জন মেয়ে থেকে আমি ছয়জন মেয়েকে আমি ছয় প্রকারই সাজাতে পারি। তাহলে মোট আমি কতভাবে সাজাতে পারি? 8+6=14, 14 প্রকারে আমি এই গ্রুপটাকে তৈরি করতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে সংযোজনের মূলনীতি। তারপরে যে নীতিটা, সেটা হচ্ছে গুণনের মূলনীতি। গুণনের মূলনীতিতে কী বলা আছে দেখো, যদি কোনো একটি কাজ পি বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায় এবং পি উপায়ের যে কোনো এক উপায়ে সম্পন্ন করার পর দ্বিতীয় একটি কাজ কিউ বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায়, তবে কাজ দুটি মিলিতভাবে পি কিউ বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায়। এখানে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাচ্ছি, উদাহরণটা দেখো। আগরতলা থেকে উদয়পুর ট্রেন, বাস, অটো তিনভাবে যাওয়া যায়, কিন্তু ফেরার সময় যেটি দিয়ে গেলে তাতে ফেরা যাবে না, এই শর্তে কত রকম উপায়ে কেউ আগরতলা থেকে উদয়পুর যাতায়াত করতে পারবে? আমি আগরতলা থেকে উদয়পুর যাব, আমার কাছে তিনটা অপশান আছে, তিনটা উপায় আছে, হয় আমি ট্রেনে যেতে পারি, বাসেও যেতে পারি, অটোতেও যেতে পারি। কিন্তু ফেরার সময় যদি আমি ট্রেনে গিয়ে থাকি, ফেরার সময় আমি ট্রেন বাদ দিয়ে বাস বা অটোতে ফিরব। যদি আমি বাসে যাই, বাসে বাদ দিয়ে ট্রেন বা অটোতে ফিরব। অটোতে গেলে আসার সময় ট্রেন বা বাসে আসবো। এইভাবে আমি কতভাবে যাতায়াত করতে পারি আগরতলা থেকে উদয়পুর, ঠিক আছে। এখানে দেখো ছবিতে আগরতলা থেকে আমরা উদয়পুর যাচ্ছি, তিনভাবে যেতে পারি, ট্রেন, বাস, অটো। আসার সময় প্রতিবারই আমার কাছে চয়েস দুটা, ট্রেন দিয়ে গেলে বাস, অটো, বাস দিয়ে গেলে ট্রেন, অটো, অটো দিয়ে গেলে ট্রেন, বাস। তাহলে এখানে আমি কয়ভাবে যাতায়াত করতে পারি? যাওয়ার সময় আমার কাছে আছে তিনটা উপায়, আসার সময় আসছে দুটা উপায়, তাহলে আমি 3×2 মানে ছয় উপায়ে আমি যাতায়াত করতে পারি। এটা হচ্ছে গুণনের মূলনীতি, ঠিক আছে। এবার আমি পাঁচটি বিভিন্ন বস্তু থেকে দুটো বিভিন্ন বস্তু নিয়ে কত উপায়ে সাজাতে পারি সেটা দেখি। পাঁচটি বিভিন্ন বস্তু তোমাকে দেওয়া আছে, ধরো এ, বি, সি, ডি, ই, ঠিক আছে। এই পাঁচটি বস্তু থেকে আমি দুটো করে নেব, দুটো করে নিয়ে কতভাবে আমি সাজাতে পারি এখানে তোমরা সাজানোটা দেখো, কতভাবে সাজাতে পারি। এ বি, তারপর হচ্ছে বিএ। এ বি আর বিএ কিন্তু একটা ক্রম, আমরা বিন্যাসের সংজ্ঞাতে বলা ছিল ক্রম অনুযায়ী। তাহলে প্রথম এ বি একটা ক্রম, এবার ক্রমটাকে চেঞ্জ করে দিলাম, প্রথম চলে আসলো বি, তারপরে চলে আসলো এ, তাহলে ক্রমটা আমার ঠিক রইল। এ আর বির মধ্যে তো আমি আর এর বেশি আর কিছু করতে পারবো না, তাহলে এ বি, বিএ। একই রকমভাবে এ সি, সিএ, এ ডি, ডিএ, এইভাবে ছটটা বানা মানে আমরা সাজিয়েছি। তাহলে এবার তোমরা বলো যে পাঁচটা বস্তু থেকে দুইটা বস্তু নিয়ে আমি কত উপায়ে সাজাতে পারি? দেখো এখানে কত উপায় সাজানো আছে, 20 উপায়। তাহলে পাঁচটি বস্তু থেকে, বিভিন্ন বস্তু থেকে দুটি বস্তু নিয়ে আমি 20ভাবে সাজাতে পারি। এই যে পাঁচটি বস্তু থেকে দুইটি বস্তু নিয়ে আমি সাজিয়েছি, এটাকে গাণিতিকভাবে কী বলে, ম্যাথমেটিক্যালি আমি কী বলবো? গাণিতিক প্রকাশটা হলো তার 5P2, বা আমি এভাবে লিখতে পারি 5P2। পি মানে হচ্ছে পারমুটেশন, পারমুটেশন থেকে এখানে পি এসছে। বাদিকে যদি আমি এইভাবে লিখি, তাহলে এই পাঁচটা মানে হচ্ছে আমি মোট আমার বস্তু সংখ্যা টোটাল, আর ডান দিকেটা হচ্ছে আমি কয়টা নিয়েছি। যদি এইভাবে লিখি, এখানে হচ্ছে মোট বস্তু সংখ্যা, নিচেরটা হচ্ছে আমি তার থেকে কয়টা নিয়েছি, ঠিক আছে। এবার আমি মুখে পড়বো কীভাবে, মুখে বলবো কী, মুখে বলার সময় আমি বলবো 5P2, মুখে বলার সময় আমি বলবো 5P2, ঠিক আছে। তাহলে পাঁচটা বস্তু থেকে, বিভিন্ন বস্তু থেকে দুইটি বস্তু নিয়ে আমার বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা 5P2=2 কত পেলাম, কত পেয়েছি এখানে? 20, ঠিক আছে। এইবার যদি এটাকে আমি বিস্তৃত আকারে লিখি, ব্যাপক উপায়ে যদি আমি এটাকে বলি বা জেনারেলাইজ করি এটাকে, সেখান থেকে আমি প্রথম পাবো যেটা, সেটা হচ্ছে বিন্যাসের প্রথম সূত্র,
ঠিক আছে, তাহলে প্রথম দেখি আমি বিন্যাসের ফার্স্ট ফর্মুলা দেখি। এক নম্বর সূত্রটা হচ্ছে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, এতক্ষণ আমার ছিল পাঁচটা থেকে দুইটা নিয়েছি, এবার এটাকে আমি একটু ব্যাপক আকারে বলছি, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে একযোগে কত উপায়ে বিন্যাস করা যায়, ঠিক আছে, বা এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে মোট বিন্যাস সংখ্যা কত লিখব। পাঁচটা থেকে দুইটা নিয়ে আমি লিখেছি 5p2, তাহলে এন থেকে আর নিয়ে আমি কি লিখব, এন পি আর, গুড, এন পি আর ইজ ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো এনের সঙ্গে একটা চিহ্ন দেওয়া হয়েছে আশ্চর্যবোধক চিহ্নের মতো অনেকটা, ঠিক আছে, গণিতের ভাষায় এই চিহ্নটাকে বলে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে আমরা দুভাবে লিখতে পারি, একটা হচ্ছে এই চিহ্ন দিয়ে আর একটা হচ্ছে এইভাবে, ঠিক আছে, যে সংখ্যার সাথে সাথে এই চিহ্নটা থাকবে তাকে আগে উচ্চারণ করতে হবে, যেমন এনের সাথে এই চিহ্নটা দেওয়া আছে তাহলে মুখে বলার সময় কী বলবো, এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটা এন মাইনাস আর এর সঙ্গে এই চিহ্নটা দেওয়া আছে তাহলে আমি বলবো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে এবার এই সূত্র দিয়ে আমরা যদি আগের এটাকে বের করার চেষ্টা করি তাহলে কীভাবে করব, আগেরটা কী ছিল, পাঁচটি বিভিন্ন বস্তু থেকে দুটি বস্তু নিয়ে মোট বিন্যাস সংখ্যা, তাহলে ওইটার কী ছিল, 5p2 ইজ ইকুয়াল টু, তাহলে এবার আমি কত লিখবো এখানে এনের জায়গায়, 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এবার এই যে ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন বলতে কী বোঝায়, ফ্যাক্টোরিয়াল এন হচ্ছে এক থেকে শুরু করে এন পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার গুণফল, ঠিক আছে, এক থেকে শুরু করে এন পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার গুণফল, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল এন ইজ ইকুয়াল টু 1 × 2 × 3 × n, এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, ঠিক আছে। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 5 কত হবে সায়ন, 1 × 2 × 3 × 4 × 5, 1 × 2 × 3 × 4 × 5, সামনে কথাটা ঠিক আছে, নিচে 5 − 2 হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 কত লিখতে পারি, 1 × 2 × 3, গুড, কাটাকাটি করো, 1 × 1, 2 × 2, 3 × 3, কত হইল, 4 × 5, দ্যাট ইজ 20, আগে আমাদের ওই ছকের মধ্যে ছিল 20, তাহলে এখানে আমরা সাজানো আকারে দেখেছি 20, এখানে আমরা ফর্মুলা দিয়ে বের করে দেখেছি 20, ঠিক আছে, এটা হচ্ছে বিন্যাসের প্রথম সূত্র, ফার্স্ট ফর্মুলা। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে, ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার দেখো বিন্যাসের সঙ্গে আমাদের বলা ছিল যে কতগুলি বস্তু থেকে সবগুলি বস্তু নিয়ে করতে পারি, ঠিক আছে, তাহলে এখানে আমি এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়েছি, তাহলে আমি এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করতে পারি, ঠিক আছে, তো এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে আমি যদি বিন্যাস বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার মোট বিন্যাস সংখ্যা কত হবে, তাহলে এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা কত লিখবো, এন পি এন, গুড, কত হবে, এন পি এন হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, ঠিক আছে, এন পি এন ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন, হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন কত,
কত বলা হয়েছিল আগে ফ্যাক্টরিয়াল এন? 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। ঠিক আছে, তাহলে এবার তোমরা বলো যে পাঁচটি বস্তু থেকে, আর একটু আগে যেটা ছিল পাঁচটি থেকে আমি দুটি নিয়েছি, এবার পাঁচটি বস্তু থেকে পাঁচটি বস্তু নিয়ে বিন্যাস করলে সেই বিন্যাস সংখ্যা কত হবে? গুড, ফাইভ। লেখার সময় কি লিখবো? ফাইভ পি ফাইভ ইজ ইকুয়াল টু ফাইভ ফ্যাক্টোরিয়াল। গুড, ইজ ইকুয়াল টু 1 × 2 × 3 × 4 × 5 ঠিক আছে, গুণ করে দেওয়া তার। ঠিক আছে, এবার আমি যদি বলি বেঙ্গলি, বেঙ্গলি শব্দের মধ্যে যতগুলি বর্ণ আছে সবগুলি বর্ণকে কত উপায়ে বিন্যাস করা যায়? ঠিক আছে, তাহলে আমাকে প্রথম কী করতে হবে, বেঙ্গলি শব্দটার মধ্যে কয়টা বর্ণ আছে সেটা আগে জানতে হবে। ঠিক আছে, বলো তো বেঙ্গলি শব্দের এই ওয়ার্ডটার মধ্যে কয়টা বর্ণ আছে? ষাটটা। তাহলে ষাটটা বর্ণকে থেকে ষাটটি বর্ণ নিয়ে আমি বিন্যাস বের করব। তাহলে ষাটটি বর্ণ থেকে ষাটটিকে নিয়েই একযোগে বিন্যাস সংখ্যা কত হবে? গুড, সেভেন পি সেভেন। কত? সেভেন পি সেভেন, সেভেন ফ্যাক্টোরিয়াল। গুড, সেভেন ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 ঠিক আছে, এইবার একটা জিনিস খেয়াল করো, এখানে যে বেঙ্গলির যে সব ওয়ার্ডটা দেওয়া আছে এখানে প্রত্যেকটা ওয়ার্ডই ভিন্ন না, প্রত্যেকটা আলাদা আলাদা, বি একটা আছে, ই একটা আছে, এন একটা, জি একটা, এ একটা, এল একটা, আই একটা, এমনও কিছু কিছু ওয়ার্ড আছে না যে একই বর্ণ দুবার আসে বা তিনবার আসে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বিন্যাস কী করে বের করব? ঠিক আছে, তো এখান থেকে চলে আসবে বিন্যাসের দ্বিতীয় সূত্র। বিন্যাসের দ্বিতীয় সূত্রে কী বলা আছে দেখো, বিন্যাসের দ্বিতীয় সূত্রে বলা আছে সবগুলি বস্তু ভিন্ন নয় এমন এন সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা। ঠিক আছে, প্রতিটি বস্তু ভিন্ন নয় এমন এন সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, যেখানে এন হচ্ছে মোট বস্তু সংখ্যা, এন হচ্ছে মোট বস্তু সংখ্যা, পি হচ্ছে প্রথম প্রকারের বস্তু সংখ্যা, কিউ দ্বিতীয় প্রকারের বস্তু সংখ্যা, আর হচ্ছে তৃতীয় প্রকারের বস্তু সংখ্যা। ঠিক আছে, এরকম একটা উদাহরণ আমি যদি নেই, কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে আমরা একবার দেখে নিই কনস্ট্যান্টের মধ্যে কয়টা কোন বর্ণ কয়টা আছে। দেখো মোট আছে কয়টা বর্ণ? আটটি বর্ণ, তার মধ্যে এন আছে দুটো, টি আছে দুটো, বাকি সবগুলো একটা করে। তাহলে কনস্ট্যান্ট শব্দের বর্ণগুলিকে একসঙ্গে নিয়ে আমি কত উপায় বিন্যাস করতে পারি? তাহলে কনস্ট্যান্ট শব্দের বর্ণগুলিকে নিয়ে একযোগে বিন্যাস সংখ্যা ইজ ইকুয়াল টু এই ফর্মুলা দিয়ে কি বের করবো, উপরে হবে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে প্রথম হচ্ছে ওই যে এন টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, আর তো নেই, বাকিগুলি তো সব ভিন্ন, তাহলে অভিন্ন দুটোই আছে, দুটো লিখবো। ঠিক আছে, ক্যালকুলেশনটা আগের মতোই, 8 ফ্যাক্টোরিয়াল কত হবে? 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 গুড, লিখে নাও, নিচে কত হবে? 21 মানে একসঙ্গে লিখলে 2 × 2 ঠিক আছে, নিচে 2 × 2 ক্যালকুলেশন করে যা আসবে সেটা। ঠিক আছে, কাটাকাটি করে এই গেল বিন্যাসের দ্বিতীয় সূত্র। এবার আমরা দেখব বিন্যাসের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রে কী বলা আছে, যদি প্রতিটি বস্তু ভিন্ন নয় বা প্রতিটি যদি প্রত্যেক উপায়ের বা প্রত্যেকটি ফলাফল আর বার পর্যন্ত পুনরাবৃত্ত হয়, রিপিট হবে, ঠিক আছে, যদি প্রত্যেকটি বস্তু বা যদি প্রত্যেকটি ফলাফল আর বার পর্যন্ত পুনরাবৃত্ত হয়, এরকম ক্ষেত্রে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা। ঠিক আছে,
সেটার বিন্যাস হবে n টু দি পাওয়ার r। যেমন ধরো দুটি দলের মধ্যে ফুটবল খেলা, দুটি দলের মধ্যে ফুটবল খেলার ফলাফল পরপর তিনবার দুটি দলের মধ্যে ফুটবল খেলা হবে, সেক্ষেত্রে আমরা কী করে বিন্যাসটা বের করব। তো দুটি দলের মধ্যে ফার্স্ট যে ম্যাচটা হবে, প্রথম যে ম্যাচটা হবে, সেটা ফলাফল কয়ভাবে হতে পারে? তিনভাবে, কেউ জিতবে, জয়, পরাজয় বা অমীমাংসিত, মানে ড্র আমরা যাকে বলি, খেলাটা ম্যাচটা ড্র হয়েছে, ঠিক আছে? প্রথম ম্যাচটার সময় তিনভাবেই হতে পারে, আবার দ্বিতীয়বার আরেকটা ম্যাচ হবে একই রকমভাবে, আবার তিনটা ফলাফলে আসতে পারে না। কেমন হতে পারে যে প্রথম যে দলটা জিতেছে পরের বার সে আর জিতবে না, এটাকে আমরা আগে থেকে বলতে পারবো? বলতে পারবো না। পরের বারও তিনটা ফলাফলই হতে পারে, যে কোনো দল জিততে পারে, হারতে পারে। তাই তিনটা ম্যাচের মধ্যে প্রতিবারেই তিনবারই বারবার করে ফলাফলটা তিনবার তিনবার করে আসবে, এটাকে বলা হচ্ছে পুনরাবৃত্ত, ঠিক আছে? তাহলে দুটি দলের মধ্যে ফুটবল খেলার ফলাফল যদি তিনবার তিনটি পরপর ফুটবল ম্যাচ হয়, তাহলে তার সর্বোচ্চ পুনরাবৃত্ত কতবার পর্যন্ত পুনরাবৃত্ত হতে পারে? তিনবার, ঠিক আছে? তাহলে ফলাফল হচ্ছে তিন, জয় পরাজয় অমীমাংসিত, ঠিক আছে? ম্যাচ কটা হচ্ছে? তিনটা, তার মানে কত? 27, ঠিক আছে? 27ভাবে আমরা দুটি দলের মধ্যে পরপর তিনটি খেলার ফলাফলকে 27ভাবে বিন্যস্ত করতে পারি, ঠিক আছে? এরকম আরও তোমার উদাহরণ আছে, যেমন ধরো কয়েন টস, আমরা যদি একটা কয়েন টস করি সেক্ষেত্রে একই রকম, প্রত্যেকটা টসের, টস মানে কি, হয় হেড উঠবে না হলে টেড উঠবে, ঠিক আছে? তো এইবার আমি কি তোমাকে বললাম তিনবার টস করো, তো তিনবার টস প্রতি ক্ষেত্রেই বারবারই হয় হেড উঠবে না হলে টেড উঠবে, পরের বার আবার করো হয় হেড উঠবে না টেড উঠবে, আবার পরের বার করো হয় হেড উঠবে না টেড উঠবে, ঠিক আছে? তাহলে বারবারই একই ফলাফল বারবারই ঘুরে ফিরে আসছে, সেটাও কিন্তু এই সূত্র দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে? তাহলে কয়েন টসের ক্ষেত্রে আমার ফলাফল হচ্ছে দুটা, যদি তিনবার টস করি তাহলে হয়ে যাবে তিন, মানে টু কিউব মানে এইট, আটভাবে আমি করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিন্যাসের তিনটা সূত্র, ঠিক আছে? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো এই তিনটা সূত্রের মধ্যে, সূত্রের সঙ্গে সম্পর্কিত যে উদাহরণগুলি আমি তোমাদের বললাম, উদাহরণগুলি বাড়িতে একটু ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে? বাড়িতে গিয়ে ভালো করে বুঝবে। আর আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই রইল। এই সম্পর্কিত আরও কিছু সমস্যা আছে, বিভিন্ন সমস্যা, কিছু অঙ্কটঙ্ক আছে আরও, তো পরবর্তী ক্লাসে আমরা এই বিভিন্ন অন্য সমস্যাগুলি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।